Assalamualaikum সবাইকে welcome to Shampanahar cooking আজকে একটি স্ন্যাকস রেসিপি করে দেখাবো আমরা সবাই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খেয়েই থাকি আর সেটা শুধু আলুর আজকে আমি ডিম আলুর সংমিশ্রণে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো 10 মিনিটে এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যাবে এত বেশি মজাদার কি আর বলবো যারা এখনো বাসায় তৈরি করেননি একবারও অবশ্যই এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজা লাগে বাচ্চারা ভীষণ পছন্দ করবে সাথে করে কিন্তু বড়রাও মজা করেই খাবে তো চলুন আজকে এই সহজ ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি দেখে নেওয়া যাক 10 মিনিটে কিভাবে স্ন্যাক্সটি তৈরি করা যায় ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের দুইটি আলু নিয়েছি আপনারা যদি মাঝারি সাইজের নেন সেই ক্ষেত্রে তিনটি নেবেন এখন একটি পিলার সাজে আমি আলুগুলো ছিলে নিচ্ছি আপনারা ছুরি বটি আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় সেটা দিয়ে ছিলে নিতে পারবেন আলুগুলো তো আমি আবারও বলছি যে যদি মাঝারি সাইজের আলু নেন সেই ক্ষেত্রে তিনটি নেবেন আর আলু দুটি এখন আমি ছিলে নিচ্ছি পিলার সাহায্যে আলু দুটো আমি ছিলে নিয়েছি এখন একটি নাইফ নিয়েছি নাইফের সাহায্যে আমি ফ্রেঞ্চ ফ্রাই কাটার জন্য যেভাবে প্রথমে কাটতে হয় সেভাবে কেটে নিচ্ছি আপনারা কিন্তু ছুরি ছাড়া বটি দিয়েও কেটে নিতে পারবেন আপনারা যেভাবে ভালো মনে হয় সেভাবে করে কেটে নেবেন তো প্রথমে এভাবে কেটে নেওয়ার পর এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যেভাবে মোটামুটি একটু লম্বা আর পাতলা করে আলুগুলো স্লাইস করতে হয় সেভাবে করে আমি করে নিচ্ছি একটু স্ক্রিনে লক্ষ্য করুন খুব বেশি কিন্তু মোটা করা যাবে না আলুর পিসগুলো তো এভাবে করে আমি সবগুলো আলু এখন কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো আলু কিন্তু এখানে কাটা হয়ে গিয়েছে আর চিকন চিকন করে আমি কেটে নিয়েছি এখন আলুগুলো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি সবগুলো আলু বাটিতে নিতে হবে নেওয়ার পরে যেটা করতে হবে নর্মাল পানি দিয়ে এই আলুগুলো এই তো ভালো করে একটু ডোলে ডোলে ধুয়ে নিতে হবে অর্থাৎ আলুর যে কষ্টটা আছে সেই কষ্টটা যাওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে সেটা আপনার একবার দুইবার তিনবার যে কয়বার ধুতে হয় সে কয়বার আপনি ধুয়ে নেবেন একটু এরকম ডোলে ডোলে ধুবেন যাতে করে কোনো কষ্ট বা স্টার্চ না থাকে তাতে করে ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু ভালো লাগবে না কোনো স্টার্চ থাকলে তো আমি ভালো করে পানি চেঞ্জ করে করে ধুয়ে নিচ্ছি এখানে আমি একটি টিস্যু নিয়েছি কিচেন টিস্যু তারপরে ধুয়ে না আলুগুলো আমি টিস্যুতে রাখছি এর কারণ হচ্ছে যে কোনো ধরনের ফ্রেঞ্চ ফ্রাই আপনার আলুতে পানি থাকলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা মুচমুচে হয় না বা খেতেও ভালো লাগে না ভাজাটা ভালো হয় না এখন উপরে আরেকটি টিস্যু দিয়ে আমি ভালো করে একটু চেপে চেপে পানিগুলো মুছে নিচ্ছি অবশ্যই পানিগুলো মুছে নিতে হবে আমি আবারও বলছি পানি থাকলে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো হবে না কিন্তু আলুগুলো আমি ভালো করে মুছে নিয়েছি আর দেখুন একদম ড্রাই হয়ে গিয়েছে অর্থাৎ কোনো প্রকার পানি নেই একদম সুন্দর করে ড্রাই হয়ে গিয়েছে এখন আমি এই আলুগুলো একটি প্লেটে নিয়ে নিচ্ছি বাটি কিংবা প্লেট বড় কোনো পাত্রে নেবেন যাতে করে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো মাখাতে সুবিধা হয় এখন এই আলুর উপরে আমি নিয়ে নিচ্ছি দুইটি ডিম আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা কিংবা আধা ঘন্টা আগে বের করে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারবেন ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি ইচ্ছে হলে দিবেন না হলে বাদ দিবেন আবার চাইলে এখানে চাট মশলাও কিন্তু দিতে পারবেন তো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে মিক্স হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি আর আলুগুলো আমি একটি বাটিতে নিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছে যে বাটিতে নিয়ে মিক্স করলে ভালো হবে তারপর এখানে আমি দিয়ে দিলাম ময়দা আসলে ময়দাটা আপনি একটু বুঝে দিবেন আমার আজকে হাফ কাপের মতো ময়দা লেগেছে কম বেশি লাগতেই পারে আপনারা একটু বুঝে তারপরে নেবেন তো ময়দা দেওয়ার পরে আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু আপনারা চাইলে কিন্তু এখানে অর্ধেক কর্নফ্লাওয়ার অর্ধেক ময়দা দিতে পারেন সেই ক্ষেত্রে আরও বেশি মুচমুচে হবে তো আমি মিক্স করে নিয়েছি সব মিশ্রণ এর সাথে আলুগুলো দেখতে পাচ্ছেন পারফেক্টলি মিক্স হয়ে গিয়েছে এই রকমটা হবে দেখুন আমার হাতের দিকে লক্ষ্য করুন এখন সরাসরি ভাজতে চলে যাচ্ছি চুলে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তারপর একটি একটি করে ফ্রেঞ্চ ফ্রাই পিস দিয়ে দিচ্ছি আর একসাথে অনেকগুলো দেওয়া যাবে না অর্থাৎ মানে একটির গায়ের উপর আরেকটি করে দেওয়া যাবে না আপনি একসাথে দিলেও যাতে করে একটু ফাঁকা ফাঁকা থাকে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়ার পরে আমি দেখুন একটি কাঁটা চামচের সাহায্যে একটু ছাড়িয়ে দিচ্ছি আমি কিন্তু একটা একটা করে দিয়েছি তারপরে দেখুন লেগে গিয়েছে যেহেতু ময়দা আর ডিম আছে লেগে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায় তো এভাবে করে একটু কাঁটা চামচ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়ার পর একটু ছাড়িয়ে দিবেন তাহলে একদম পারফেক্ট হবে চুলার আঁচটা মাঝারিতে রাখবেন হাইতে রাখা যাবে না তাহলে উপরের অংশটা ক্রিস্পি হয়ে যাবে ভিতরে আলুটা কাঁচাই থেকে যাবে যেহেতু আলুটা কিন্তু কাঁচা ছিল আগের থেকে তো এইভাবে করে আমি এখন মাঝারি আছে কয়েক মিনিট ভেজে নিব আসলে আলুর সাইজের উপর ডিপেন্ড করে সময়টা লাগবে আপনি একটু বুঝে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন
যাতে মুচমুচে হয় আর আলুটা ভিতরে সেদ্ধ হয়। তো এক পাশ আমার মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু করেছে একদিকে। তো এই তো এভাবে করে এপাশ ওপাশ করে ভালো করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা গোল্ডেন ব্রাউনিশ কালার চলে এসেছে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আপনার গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে একটুও ভালো লাগবে না। গরম অবস্থা অর্থাৎ চুলা থেকে যখন নামাবেন মুচমুচে থাকা অবস্থায় খেতে হবে। তো আমার ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। তো একইভাবে আগের মতো করে আমি আবারও এই একই তেলে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিচ্ছি, দেখার সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে আবার একটু দেখাচ্ছি আমি। তো এভাবে করে আমি দিয়ে দিব, আর যদি দেখেন একটির উপর একটি উঠে গিয়েছে সেই ক্ষেত্রে কাঁটা চামচ একটু সরিয়ে দিবেন, তারপরে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে। সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই রেডি। এই তো আমার মুচমুচে আলু ডিমের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গিয়েছে, খেতে যে কি ভীষণ মজা কি আর বলবো। বিকেলের চায়ে আড্ডাতে এটা একটা নতুন আকর্ষণ নিয়ে আসবে, অবশ্যই তৈরি করুন, বাচ্চারা ভীষণ মজা করে খাবে, এটা 100% শিওর, এতে কোনো সন্দেহ নেই, বড়রাও খাবে। আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন। আর এই মজাদার আলু ডিমের ফ্রেঞ্চ ফ্রাই বাসা তৈরি করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে আরও স্ন্যাক্সের রেসিপি আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।